আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। তো আর্থ্রাইটিস নিয়ে তো আমরা অনেক কিছু শুনি, আমাদের দর্শকদের জন্য একটু ইজি করে বলেন যে আর্থ্রাইটিস জিনিসটা কি। হ্যাঁ অবশ্যই, আসলে বাত ব্যথা যে সমস্যাগুলো সবচেয়ে বেশি সমস্যাগুলো হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা। আমরা মেডিকেল সায়েন্সে যে আর্থ্রাইটিস দেখতে পারি যে 100 টাইপের উপরে আছে। এগুলো হচ্ছে হাড় ও জোড়ার মেইনলি জয়েন্টের বিভিন্ন প্রকার ইনফ্লামেশন জাতীয় অথবা বিভিন্ন প্রকার সমস্যা যেটার কারণে মানুষ বাত ব্যথা বা ব্যথা আক্রান্ত হয়, সেটা হচ্ছে এটা হচ্ছে আর্থ্রাইটিস। আর আর্থ্রাইটিস গুলোর ভিতরে কমন যেটা আমরা বললাম অস্টিও আর্থ্রাইটিস, সেটা হচ্ছে বেশিরভাগই হাঁটুতে আক্রান্ত হয়, হাঁটু দুই শোল্ডার আমরা বলি ফ্রোজেন শোল্ডার। এখন অনেক রুগী জানে স্যার এটা কিন্তু আর্থ্রাইটিস, আসলে মানুষ তো এখন সবাই রুগীরও হ্যাঁ শিক্ষিত, সবাই পড়ালেখা করে পেপার মিডিয়া জানতেছে। তো এই হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, বা এটা যদি মেরুদণ্ড আক্রান্ত হয় তখন আমরা বলি স্পন্ডালোসিস। আসলে এটা হচ্ছে অনেকে বলে আশা জি স্যার আমার তো হাড় ক্ষয় হয়ে গেছে এখন কি হবে, আসলে এটা ভয়ের কোনো কারণ নেই। হাড় ক্ষয় এটা এক প্রকার আর্থ্রাইটিস জাতীয় সমস্যা, হাড় ক্ষয় হয়েছে অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যা। আর এটা যদি কারো অস্টিও আর্থ্রাইটিস নাও হয়, বললাম তো আমি যে 40 বছরের পরে মহিলাদের এবং 50-এর পরে মানে পুরুষদের যেটা এজিং প্রসেসের কারণে বয়সজনিত কারণেও হাড় এবং জোড়া ক্ষয় হতে পারে, তো সেই ক্ষেত্রেও বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে, লিগামেন্টে ইঞ্জুরি হতে পারে, এই ক্ষেত্রে আপনার বাত ব্যথা আক্রান্ত হতে পারে। আর যেটা কমন দ্বিতীয় আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা এক প্রকারের আপনার যেটা বলি আমরা জেনেটিক্যাল রোগ বংশগত, এটা জয়েন্ট প্রতিটা জোড়া জোড়া আক্রান্ত হবে, বেশিরভাগই দেখা যায় ছোট জোড়াগুলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল, সেক্ষেত্রে দেখি যে হাত পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায়। হ্যাঁ আস্তে আস্তে যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, আর্লিতে রোগ ডায়াগনোসিস না করা হয়, ওই যে রোগী বললাম যে ব্যথার ওষুধ না খেয়ে যদি রোগীর আগেই ডাক্তারের শরণাপন্ন হয়ে রোগটা নির্ণয় করে ফেলে, সেক্ষেত্রে কিছু ঔষধের পাশাপাশি থেরাপি দিলে রোগীর দেখা যায় ব্যথাও মুক্ত থাকবে এবং রোগীর এই যে হাত পা বেঁকে যাওয়া মানে যেটা আমরা বলি পঙ্গুত্ব বা অসারতা হওয়া, এগুলো কখনোই রোগী হয় না। আর অনেক ক্ষেত্রে রোগীদের আমাকে অনেক সময় বলে যে স্যার এই যে আমার আর্থ্রাইটিস হয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো, এটা কি ফিজিওথেরাপি দিলে কি পুরোপুরি ভালো হয়ে যাবে কিনা। আসলে আর্থ্রাইটিস রোগটা একটা সার্টেন এজ পর্যন্ত পারসিস্ট করে মানুষের শরীরে, এই বয়সটা শুরু হয় একটা নির্দিষ্ট বয়সে। আর্থ্রাইটিস রোগগুলো সাধারণত বাচ্চা বয়সে বাচ্চাদের হয় না, এটা হয় মধ্য বয়সে, আমরা 18-এর পরে হ্যাঁ 18 অথবা 25-এর পরে গিয়ে শুরু হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এই সকল রোগীগুলা কি হয়, এইসব রোগীগুলা আর্থ্রাইটিসে কেউ মারা যায় না, সে আস্তে আস্তে ব্যথাজনিত সমস্যা হয়, ইনফ্লামেশন হয়, জয়েন্ট গুলা যখন নষ্ট হয়ে যায় ফুলে যায় তখন হাঁটতে অসুবিধা হয়, পা ভাঁজ করতে পারে না, হ্যাঁ টয়লেট ব্যবহার করতে কষ্ট হয়, নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে কষ্ট হয়, এই বিভিন্ন সমস্যা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা যদি বছরে 2 থেকে 3 বার ফিজিওথেরাপি নিতে পারে রুগী, পাশাপাশি আমরা যে এক্সারসাইজগুলো দেখিয়ে দিই, এক্সারসাইজগুলো সে রেগুলার করে এবং কিছু নিয়ম কারণ আমরা শিখিয়ে দিই, এতে রুগী আজীবন ভালো থাকে, ভালো থাকবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।